নমস্কার আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি সোনালী প্রথমে চোখ রাখব বিস্তারিত সংবাদে ছতলার সিঁড়ির রেলিং থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হলো 8 বছর বয়সী এক শিশুর শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজের বহির্বিভাগে বহুতল বিল্ডিং এ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ ক্যাম্পের কর্মীরা এসে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে हम जालमुनि रास्ते पार बच्चा चला गया ऑटो में हमको देख ले वहां से गिर गया कौतला से छत्र कबछरे बच्चा ओटा 8 साल টেন্ডার ফর্ম না পাওয়ার অভিযোগ তুলে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হলো ঠিকাদারেরা জানা গিয়েছে রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রায় 48 লক্ষ টাকা বরাদ্দ করা হয় গত 13 জানুয়ারি কাজের নোটিশ জারি করার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো প্রকার নোটিশ জারি করেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রধান গোপনভাবে এই টেন্ডার করাতে চাইছিলেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা এই বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের কাছেও অভিযোগ জানিয়েছেন তারা সঠিক নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা এমনকি প্রধানের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন কাহালা গ্রাম পঞ্চায়েতের একাংশ সদস্য পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টপ্পো যদিও দীর্ঘদিন এই বিক্ষোভ চলার পর রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাগদেবীর আরাধনাকে ঘিরে যখন প্রস্তুতি তুঙ্গে তখন আচমকা বৃষ্টিতে মাথায় হাত প্রতিমা বিক্রেতাদের বৃহস্পতিবার মাঝরাত থেকেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সরস্বতী পুজোর প্রস্তুতি কার্যত মাটি করে দিয়েছে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি কালিয়াগঞ্জও বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ তবে এই বৃষ্টিতে কালিয়াগঞ্জের নাটমন্দির প্রাঙ্গণে একই ছাদের তলায় প্রতিমা থেকে ফুল ফল সবই পেয়েছেন তারা ফলে জমে উঠেছে পুজো বাজার সরস্বতী পূজোর আগে ফের করোনার দাপট রায়গঞ্জে কয়েকদিন করোনার সংক্রমণ নিম্নমুখী থাকলেও শুক্রবার ফের মাথা চাড়া দেয় সংক্রমণ স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর এদিন রায়গঞ্জ পুরো এলাকায় করোনায় আক্রান্ত হয়েছে 7 জন এই পরিস্থিতিতে রাজ্য সরকারের আংশিক বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এদিন টেলিফোনে জানান শুক্রবার রায়গঞ্জ পুরো এলাকায় মোট 7 জন করোনায় আক্রান্ত হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড ইউনিটে মৃত্যু হয়েছে একজনের জানা গিয়েছে মৃতের বাড়ি রায়গঞ্জের মধুপুর এলাকায় যদিও রায়গঞ্জ পুরো এলাকায় এই মুহূর্তে কোনো কন্টেইনমেন্ট জোন নেই শনিবারই সরস্বতী পুজো তাই পুরোপতির আবেদন পূজয় আনন্দ করুন তবে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে কারণ কোভিড এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশে রপ্তানি হওয়া পণ্য বোঝাই গাড়ি 3 মাস হয়ে গেলেও খালি হচ্ছে না এমত অবস্থায় সমস্যায় পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দরের রপ্তানিকারক এবং গাড়ির মালিকেরা পাশাপাশি যে পণ্য বোঝাই গাড়িগুলি বাংলাদেশে যাচ্ছে 48 ঘন্টার মধ্যে সেই গাড়িগুলি খালি করার দাবি জানিয়েছে মালদার মহদীপুর স্থল বন্দরের রপ্তানিকারক এবং সীমান্ত ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যে এই দাবি সমূহ সম্পর্কে জানানো হয়েছে বাংলাদেশের পানামা স্থলবন্দর কর্তৃপক্ষকে আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশ রপ্তানি হওয়া পণ্য বোঝাই গাড়িগুলি খালি করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে আমার কাছে খবর আছে কিছু গাড়ি হয়ে গেছে 3 মাস হয়ে গেছে তারপরেও গাড়িগুলো খালি করছে না এটা আমাদের লরিগুলো কিন্তু গোডাউন নয় আমাদের লরিতে এতদিন ধরে যে রাখছে আমরা প্রচুর সমস্যার মুখে আছি এই গাড়িগুলো যদি আমরা সময় দিচ্ছি 7 দিনের মধ্যে এই লরিগুলো যদি খালি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং কি ট্রাক মাল লোড করাও বন্ধ করে দেবো এবং এখানে এক্সপোর্টও বন্ধ করে দেবো এখন রিসেন্ট গাড়িগুলো ঢুকছে 48 ঘন্টার মধ্যে যদি খালি না হয় আমরা সেটার জন্য আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর নেতাজি সংঘের উদ্যোগে ফতেপুর হাইস্কুলের মাঠে নকআউট নৈশ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বৃহস্পতিবার ফিতে কেটে ক্রিকেট প্রতিযোগিতার সূচনা করেন জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য অঞ্চল সভাপতি অলোকেশ বর্মন সহ বিচিত্রজনেরা এদিন সন্ধ্যা থেকে খেলা দেখতে মাঠে ক্রীড়াপ্রেমী মানুষেরা ভিড় জমান খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি প্রদান করা হয়
দলবিরোধী কাজের অভিযোগ তুলে মানিকচকের নূরপুর, নাজিরপুর এবং মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির 11 জন নির্বাচিত সদস্য ও এক বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করলো মালদা জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার মানিকচক ব্লকের মথুরাপুর বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মানিকচক 24 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। এদিনের কর্মসূচিতে বিশ্বজিৎ মণ্ডল, সুভাষ যাদব সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন আরসি টিভির পর্দায়। নমস্কার।